আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাই সিরুল কোরআন কায়দার ষোলো নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মধ্যে লিনের কিভাবে শব্দগুলি পড়তে হবে তো প্র্যাকটিক্যালে আমি সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব আপনারা শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পন্ন দেখতে থাকুন তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল টি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকোনটি অল করে দিবেন ভিডিও তে এক্ষুনি একটি লাইক করে দিন তো চলুন প্রিয়দর্শক কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক আহ উজু বিল্ লাহি না সেই তো নিউর র জি আমরা প্রথমেই এই যে এখানে বাংলাতে লেখা আছে এই বাংলা কথাটি পড়েনি দেখুন জবরের বাম পাশে ইয়া লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে লিন বলে তো প্রিয় দর্শক আমাদের জানা আছে মদ অর্থ টানিয়া পড়া। তো এই শব্দগুলি এখন কিভাবে আমরা টেনে পড়ব দেখুন তো প্রিয় দর্শক এখানে দেখুন এই যে জবরের বামপাশে জজমালা ওয়াও আছে তাই এই এখানে একালিফ টেনে ফাকে সাকিন করে ফেলব খ ওয়াও জবর ফা দুই পেশ ফুন ও ফুন। যখন এখানে একালিফ টেনে ফাকে সাকিন করবো তখন এভাবে পড়তে হবে তারপরে দেখুন এই যে নুন ওয়াউ জবর নাও মিম দুই পেশ মুন নাও মুন যখন আমরা নাও এখানে পড়ব তখন একালিপ টেনে মিমকে সাকিন করে ফেলব নাও নাও ও রই সিন দুই জের সিন ও রই সিন এখানে দেখুন এই যে জবরের বাম এই যে ইয়া আছে লিনের হরফ তাই এই রই এখানে একালিফ টেনে সিনকে সাকিন করে ফেলব ও রই এখানে দেখুন এই যে জবরের বাম পেশার ইয়া আছে তাই এ সই এখানে একালিপ টেনে ফেলব এখানে দেখুন এই যে বা ইয়া জবর বাই তা দুই বাই বাইতুন বানান করলে হবে কি বাই ইতুন যখন আমরা এই তাকে সাকিন করে ফেলবো লিনের হরফ থাকার কারণে এই বাই এখানে একালিফ টেনে তাকে সাকিন করতে হবে এভাবে বলতে হবে বাইত বাইত তো আমি আপনাদেরকে এই মধ্যে লিনের শব্দগুলি একটানে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হৌ তো প্রিয় দর্শক আমরা এইভাবে মধ্যে লিনের এই শব্দগুলি সহি সুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা বুঝে বুঝে শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার তাইসিরুল কোরআন কায়দার সতেরো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাত